হচ্ছে? এত কিছু ভাবার কি দরকার আছে তোমার বলো তো? তুমি তো অন্য কোথাও তো কাজ করতে, তাই না? তাহলে এত কিছু ভাবছো কেন? কয়েকটা দিন থেকে যাও এখানে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমাকে যে আমার খুব দরকার আছে এমনটাও না। হ্যাঁ, আমি সেই জন্যই তো বলছিলাম স্যার। আরে প্রবলেমটা কোথায় তোমার? তোমার তো রোজগার হলেই হলো না? আমি শুধুমাত্র টাকা রোজগার করার জন্য এটা করছি, এটা আপনাকে কে বললি? আরে কি আশ্চর্য, তুমি তো এখানে টাকা রোজগার করার জন্যই তো এসেছো। কি হলো? তুমি যে কখন রেগে যাচ্ছ কখন রাখছো না সেটা আমি বুঝবো কি করে? সব সময় যদি মাস্কটা পরে থাকো তোমার ফেশিয়াল এক্সপ্রেশনগুলো আমি পড়তে পারবো? মাস্কটা খুলে ফেলো না দয়া করে। আপনি এত বুঝতে চাইছেনই বা কেন? সেটাও ঠিক, আমি বা কেন এত বুঝতে চাইছি? ও বাই দ্য ওয়ে, আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি আছে তো, মানে তো তোমাকে ইনভাইট করতে চাই আমি। হ্যাঁ, আপনি আমাকে ইনভাইট করেছেন। অফিশিয়ালি ইনভাইট করিনি, তাও এখন করছি। এই সানডে আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি, তুমি থাকবে তো? না স্যার, এতদিন আমি এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চলেও যাও ইনভাইট করলে তো আসবে। দেখি, আর আমি কি অবস্থায় থাকবো তা তো জানি না, এখানে তো নাও থাকতে পারি, তাই আমি আপনাকে কথা দিতে পারছি না। কি অবস্থায় থাকবে মানে? না মানে আমি তো ব্যস্তও থাকতে পারি। আরে বাবা, সেজন্যই তো বলছি তুমি এখানে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে তারপর তুমি যাও। শুধুমাত্র আপনাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আমি এখানে অকারণে থেকে যাব? আপনার আমাকে কোনো দরকার নেই তা সত্ত্বেও আমি এখানে থেকে যাব? এটা আমি পারবো না স্যার। তুমি জানো তোমার খুব জেদ। আপনি যদি সেটা ভাবেন তাহলে তাই। আর স্যার, আমি ভাবছিলাম যে কালকে তো আপনাদের বাড়িতে পুজো, পুজোর দিনটা আপনার দেখাশোনা করে পরশু দিন আমি এখান থেকে চলে যাব। সেটা একেবারেই ঠিক করেই নিয়েছো? হ্যাঁ, কারণ আপনি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন, এবার নিজের দিকে আপনাকে একটু নিজেকেই খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। আর আমার তো এখানে কোনো কাজও নেই, আপনার জন্য স্পেশাল কোনো ফুডও রান্না করতে হচ্ছে না আমাকে, সেটাও আপনার জেঠিমা করে দিচ্ছে, তাই আমি আর শুধু শুধু এখানে থেকে কি করব বলুন তো। বেশ, এবার তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে আমি তো তোমাকে জোর করে এখানে রাখতে পারবো না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।